يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين তার পর মহান আল্লাহ বলছেন হে ঈমানদার লোকেরা ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে আর নামাজের সাথে বা ধৈর্যের মাধ্যমে আর সালাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি করতে হবে সাহায্য চাইতে হবে কারণ আমরা সকলেই কিন্তু অক্ষম সকলের ক্ষমতা হচ্ছে একেবারে সামান্য সামান্য ক্ষমতা সুতরাং আমরা যখন যে কোনো দুর্দিনে পড়ি সাহায্য কার কাছে পাবো আল্লাহর কাছে সাহায্য অন্তরের সম্পর্কটা সবসময় আল্লাহর সাথে থাকতে হবে তাহলে আল্লাহ কোনো মানুষের মাধ্যমে সাহায্য যদি করাইতে হয় তাও করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করা তাআল্লুক বিগাইরিল্লাহ অন্তর আপনার ঝুলে আছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অমুক মহাজন ব্যক্তি আমার এই আর্থিক সংকটে দুর্দিনে কাজে আসবে অমুক নেতা আমার এই মহাবিপদে আমাকে জেল থেকে বালা মুসিবত থেকে উদ্ধার করার ক্ষেত্রে কাজে আসবে এগুলি হচ্ছে তাআল্লুক বিগাইরুল্লাহর সাথে অন্তরের সম্পর্ক যে শিরকি চিন্তা চেতনা সবসময় আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে সুখে দুঃখে শোকে সবসময় আল্লাহর সাথে যেন অন্তরের সম্পর্ক থাকে যখন আল্লাহর সাহায্য নেমে আসবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন শিরক বিদাত মুক্ত হয়ে তখন আল্লাহ আপনার জন্য কাউকে নিয়োজিত করবেন কার মাধ্যমে সাহায্য আসবে ওটা আল্লাহ বুঝেন যাকে আপনি হেল্প করেছেন সেই যে আপনাকে হেল্প করে জরুরি নয় দেখা যায় দুনিয়াতে যে যাকে হেল্প করবে ওর কাছে কিছু পায় না পাই কিন্তু অন্যের মাধ্যমে আল্লাহ দিয়ে দেয় আপনি ছোট ভাই বোনদের মানুষ করেছেন খুব কষ্ট করেছেন তাদের কাছ থেকে অধিকাংশ ক্ষেত্রে দুর্ব্যবহার পাওয়া যায় ভালো ব্যবহার পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে এটাতে বিচলিত হইতে হবে না আপনি পেরেশান হচ্ছেন তার মানে ওদের কাছে আশা করেছিলেন যে তোর আগে দিচ্ছি কোনোদিন পাবো তোদের কাছ থেকে পাও না থাকলো এইটাই ভুল করেছেন আপনি ওদের সাথে আপনার অন্তর সম্পর্কিত হয়ে আছে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি করতেন তাহলে আল্লাহ অন্য জাতিকে আপনার খেদমতের জন্য সেবার জন্য নিয়োজিত করে দিতেন এই নেক আমলের বদৌলত এই নিয়ত হইতে হবে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযা ওয়ালা শুকুর সাহায্য কামনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সহিহ হাদিস রয়েছে যে কোনো সময় কোনো দুঃসংবাদ ঝুঁকিপূর্ণ অবস্থা হ্যাঁ কোনো কিছু হুমকি বা কিছু একটা কিছু টেনশন কোনো কিছু আসলেই ফাজা এলা সালাতে ঝাঁপ দিয়ে আসতেন নামাজে দৌড়িয়ে ছুটে আসতেন নামাজ পড়ার জন্য দুই রাকাত নামাজ পড়েন যে কোনো জায়গায় কোনো কাজের জন্য যাচ্ছেন উজু করে দুই রাকাত নামাজ পরীক্ষা করে দেখবেন কাজ সহজ হয়ে যাবে কাজ সহজ হয়ে যাবে আর নামাজ যদি হয়তো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আপনার অন্তরে এমন একটা সম্পর্ক হয়েছে যদি না হয় তো মনে সান্ত্বনা এমন মনে একটা আল্লাহ শক্তি দেবেন যে ইনশাআল্লাহ আজকে না হইলে কালকে হবে হবে হ্যাঁ আর যদি এটা না হয় তো এতে কল্যাণ নাই সেই জন্য হচ্ছে না অন্য কোথাও ইনশাআল্লাহ আল্লাহ কোনো ব্যবস্থা দেবেন আর দেবেন অবশ্যই দেবেন ইন্নাল্লাহ মা সাবে নিশ্চয় আল্লাহ রাব্বুল ধৈর্যশীলদের সাথে রয়েছেন সাবর ধৈর্য কয় প্রকার হ্যাঁ এর আগে অনেকবারই বলেছি ধৈর্য কত প্রকার তিন প্রকার কি কি হ্যাঁ জি বিপদ আপদে ধৈর্য ধরা সবাই জানে এটা সবার জানা তাই না বিপদ আপদে পড়লে কি করতে হবে ধৈর্য ধরতে হয় পালামশ যে কোনো বিপদ আপদ হোক না কেন যান মাল যা কি চোখ যার কথা আসছে আর আল্লাহর আনুগত্যে বা এবাদত বন্দগিতে অটল অটল থাকা এইটাও বড় ধৈর্যের বিষয় অধিকাংশ মুসলিমরা রমজানে মুসলিম নামাজি আর সারা বছর এগারো মাস নামাজি নাই অধৈর্যরা হ্যাঁ অধিকাংশ মুসলিম আল্লাহর কাছে দোয়া টোয়া করে যারা শিরকি বেদাতি আকিদার লোক দোয়া করার পরে দেখো যে বালা মুসিবত দূর হইলো না তখন দেখলো যে কাজ হইলো না তো হ্যাঁ কোরআন হাদিসের একটু ঝাড়ফুঁক করে বুঝে কোরআন হাদিসের দোয়ারও তাসির হইলো না এখন কোথায় পাওয়া যাবে মাজারিরা মাজারে খুঁজে যে এখন ওই গোস কুতুবরাই দিতে পারবে আল্লাহ পারলো না দিতে নাউজুবিল্লাহ যত বিপদ বাড়ে তত বেশি ও মাজারে যায় আচ্ছা যত বিপদ বাড়ে ঝাড়ফুঁক করার জন্য তখন ওই ওঝাদের কাছে যায় যারা শির কুফরি আর মন্ত্রতন্ত্র দিয়ে জাহেল মূর্খ কোনো কোরআনি দোয়া দিয়ে দম করে না তাবিজ বানিয়ে দেয় তাবিজওয়ালার কাছে যায় প্রথম দম টম একটু করে নিয়েছে আলেমের কাছে যে আলেমের কাছে এই দম টমে ফুকে হইলো না কাজ এখন তাবিজ নিতে হবে তাবিজও যদি না হয় তখন এখন এই ছোট শির থেকে বড় শিরকে যেতে হবে কিছু যেতে হবে এখন মাজারে যেতে হবে আর তাবিজ অধিকাংশগুলি বড় শির কারণ তাবিজে বড় বড় শির্ক লেখা আছে আর মন্ত্রতন্ত্র লেখা আছে সুলেমানের নকশার
আর ওই আমলে কোরআনি আর এইরকম দোয়া তাবিজের যে সব শিরকি কিতাব রয়েছে মন্ত্রতন্ত্রের ওগুলো থেকে, যা নকশার তাবিজ, সব বড়ো শিরকি তাবিজ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, আল্লাহর দিকে একটু কাছেলে আল্লাহ অনেক বেশি কাছান। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কুদসি। একটি হাদিস হচ্ছে ইয়াকুরুল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন, মান যাকারানি ফি নাফসি, কেউ যদি মনে মনে আমাকে স্মরণ করে রাস্তাঘাটে মনে মনে আল্লাহর কথা শুনেছে, আল্লাহ আমি কাজ নাই, কাম নাই, চাকরি নেই, টাকা পয়সা নেই, আল্লাহ তুমি ব্যবস্থা করো, মনে মনে মুখে এখন বলে উনি মনে স্মরণ হয়েছে আল্লাহকে ডাকছে। হ্যাঁ, যে কোনো জিকির আজকার হোক, অন্তরে আল্লাহকে স্মরণ করেছে। স্মরণ করার মানে শুধু সুবহান আল্লাহ নয়, তবে সুবহান আল্লাহর বড় জিকির, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সুন্নতি জিকির। কিন্তু এতেই শুধু জিকির সীমিত না, জিকির পুরো আপনার লাইফটাকে সামিল, অন্তরের জিকির, মনে মনে স্মরণ করেছে। যাকার তহু ফি নাফসি, যাক বলছেন যে যদি কেউ আমাকে মনে মনে স্মরণ করে, যাকার তহু ফি নাফসি, তাহলে আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন, যাকার তহু ফি মালাইন খৈর মিনহু, কেউ যদি লোকজনের সামনে ভিড়ভাড় আছে, লোকজন আছে, নির্জনে নয় বা মনে মনে নয়, মুখে উচ্চারণ করে আল্লাহকে স্মরণ করলো, তাহলে আমি এমন জামাত, এমন আমার সভায় দল রয়েছে ফেরেশতাদের, যারা তাদের চেয়েতে শ্রেষ্ঠ, তাদের মাঝে তাকে স্মরণ করি। তাহলে আপনি যদি এই সাধারণ মানুষদের সামনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর স্মরণ, আল্লাহর চর্চা করাও আল্লাহর স্মরণ। এই জন্য দিনই আলোচনা হচ্ছে জিক্রুল্লাহ, যেটা বেদাতি আলেমরা বুঝে না। বেদাতি আলেমরা কি বুঝে? হালকায় জিকির মানে জিকিরের মাহফিল করা, হালকায় জিকির মানে কি বুঝে? জিকিরের মাহফিল করা, শুধু জিকির বলেন মহব্বতের সাথে, লা ইলাহা, ওর কাছে আল্লাহ নেই, লা ইলাহা মানে কি? আল্লাহ নেই, আর আপনাদের কাছে আছে, আপনারা ইল্লাল্লাহ পড়তে থাকেন, লা ইলাহা শুনেছেন বক্তাদের, লা ইলাহা, আর দুরুদ পড়তে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা, বেদাতি বক্তাদের লক্ষণ শুনে রাখেন, আল্লাহুম্মা সাল্লি আলা, বাস এই পর্যন্ত ওর নাজাতের জন্য যথেষ্ট। আর আপনাদের নাজাত এতে হবে না, সেজন্য আপনারা এখন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন, ওয়ালা আলে মুহাম্মদ ইত্যাদি বলেন, কিন্তু বক্তা সাহেবের আল্লাহুম্মা সাল্লি আলা বললেই নাজাত হয়ে গেল, বোঝা গেছে? এটা হচ্ছে বিদাতি বক্তাদের লক্ষণ। আপনাদের কেউ সৌদি আরবে থাকছেন, আরবি ভাষা বুঝে, আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে বক্তা বলে, মূর্খ বক্তা, এই এর তর্জমাটা একটু করে দেন আমাকে, বা আমি করছি, যদি না পারেন তাহলে। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। সাল্লে মানে কি? সাল্লে আমরের সেগা, নির্দেশ, হ্যাঁ আল্লাহর কাছে, হ্যাঁ হ্যাঁ রহমত বর্ষণ করো, সাল্লে মানে রহমত বর্ষণ করো, ঠিক না? আলা, আলা মানে ওপরে, এখানে থেমে যায় বক্তারা, তাই না? আল্লাহুম্মা সাল্লে আলা তো থেমে গেল, তো কি মানে হলো? হে আল্লাহ রহমত বর্ষণ করো ওপরে, কি বোঝা গেল? রহমত বর্ষণ করো কোথায়? ওপরে, কার ওপরে? হ্যাঁ কার ওপরে? এই বক্তা বুঝে না, বক্তা জাহিল বুঝে নাই, আল্লাহুম্মা সাল্লি আলা, আর আপনার তখন সাইয়েদানা করতে থাকেন আপনারা, কথা বুঝা গেছে? হ্যাঁ, আমাদের মগজ কাজ করছে কি করছে না, তারপরেও এদিকে বলছে যে এরা ও সই আকিদার ইত্যাদি ইত্যাদি, এরা এখন সংশোধন হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, আউযুবিল্লাহ, কি শিখাচ্ছেন এগুলো? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ ওপরে রহমত বর্ষণ করো, নিচে না, আমরা নিচে আছি, আমাদের ওপর না, ওপরে ফেরেশতারা ওপরে আছে, ঠিক কিনা বলেন? এটা তো হইতে পারে তর্জমা ওর, আল্লাহ ওপরে আকাশে ফেরেশতারা আছে, ওখানে রহমত বর্ষণ করো, আমরা নিচে আছে, আকাশে নিয়েছে, আমাদের ওপর না, না উজুবিল্লাহ, গজব চাইছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আরো বলছেন, আরেকটি হাদিস রয়েছে, সব বুখারীতে হাদিস রয়েছে, বলছেন ওয়াইন দানাউ তামিন্নি শিবরান, হে বান্দা তুমি যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসো, জিকিরের বিষয়টি হলো তারপর দানাও তোমিন কাজের আন, তোমার দিকে এক হাত ডবল, এক হাত এগিয়ে যায় আমি, ওয়াইন দানাও তামিন্নি জেরা আনা, তুমি যদি এক হাত আমার দিকে এগিয়ে আসো, দানাও তোমিন কা বা আন, তাহলে তোমার দিকে দুই হাত আমি এগিয়ে যাই, ওয়াইন আতেই তানি তামসি, আর তুমি যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসো, আতেই তো কা হারোয়া তালা, তাহলে তোমার দিকে আমি দৌড় দিয়ে আসি। জি হ্যাঁ, আল্লাহ দৌড় দিয়ে আসেন মানে কি? আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত, আল্লাহ আপনার মনের চাহিদা মেটার জন্য প্রস্তুত, আল্লাহ আপনার হেফাজতের জন্য প্রস্তুত।